বিসমিল্লি রমনদিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে শীতকাল এরকম ওয়াটার হিটার জগ কম বেশি ক্রয় বিক্রয় হয়ে থাকে কিন্তু আমরা অনেকেই আসি জানি না যে এই পানির জগ ব্যবহার করা কতটা বিপজ্জনক আজকের এই ভিডিওতে আমরা এই জগ ব্যবহারের কি কী খেয়াল করতে হবে এবং এই বৈদ্যুতিক জট কেন শর্ট করে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এই জগের উপরের অংশ খুলে দেখাচ্ছি দেখুন এখানে শুধুমাত্র দুইটি চামচ রয়েছে এছাড়া কিছুই নেই এরপরে আমি এই জগের পিছনের অংশটি একটু খুলে দেখাচ্ছি দেখুন আমাদের যে ওয়াটার হিটার জগ পিছনে কিন্তু কিছুই নেই একবারে নর্মাল তার ব্যবহার হয়েছে এবং সরাসরি বৈদ্যুতিক যে কানেকশনটা এসেছে সেটা এখানে একটা কানেকশন এবং এখানে একটা কানেকশনে লেগেছে এবং এখানে যে তার দুটো এখান থেকে একটা ইন্ডিকেটর এবং এখান থেকে আরেকটা ইন্ডিকেটরে লাগা হয়েছে এবং সরাসরি টুপিন এবং এটা যদি আমরা বিদ্যুতের মধ্যে লাগিয়ে দেয় তাহলে আপনারা খেয়াল করবেন দেখুন এই বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে তো এত সহজেই পানি গরম হয় এটার মধ্যে। তাহলে কতটা বিপদজনক একটু ভেবে দেখুন সরাসরি এখান থেকে কারেন্ট এখানে কিন্তু প্রয়োগ হয় এখানে কোনো প্রকারের সার্কিট বা কয়েলের ব্যবহার হয়নি আপনারা যারা কেটলি কিনেছেন বা ভালো মানের ওয়াটার হিটার কিনেছেন ক্যাম কয়েল বা সার্কিট সেখানে থাকে কিন্তু এই যে ওয়াটার হিটার জগ এখানে কোনো কয়েল বা সার্কিট নেই তাহলে বুঝতে পারছেন যে এই ওয়াটার হিটার জগটি খুবই ঝুঁকিপূর্ণ আর এটা ব্যবহারের সময় আমাদের অনেক কিছু খুব সুন্দরভাবে মেনটেন করে চলতে হবে আমরা কিছুদিন যখন এই জগটা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই তারগুলো পুড়ে যায় তো আমরা এবারে এটা সেট করে দিচ্ছি এরপর আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো সেটি হচ্ছে আমরা এই জগটা যখন আমরা ব্যবহার করি এখানে আমরা যদি পানি দেই পানি দেওয়ার পর কোনো ধাতব বস্তু বা চামুচ বা ইত্যাদি হাঁড়ি পাতিল ইত্যাদি যদি এখানে আমরা পানি দেই বিদ্যুতের লাইন দেওয়ার সময় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জগটা শর্ট করবে এবং এই চামুচগুলো যে আছে কিছুদিন ব্যবহারের পর এগুলোতে মরিচা ধরে যায় ফলে আমরা এই জগগুলো ব্যবহার করতে পারি না আমরা যখন এখানে আমরা পানি দিয়ে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেই দেখুন আর একটা কথা আপনারা মনে রাখবেন এই যে টুপিন সকেট এটা যখন আমরা কারেন্টে দেবো দেখুন কারেন্টে দেওয়ার সাথে আমাদের কিন্তু এই যে বাতিটি কিন্তু জলে উঠেছে দেখুন তো এই বাতিটি যখন জ্বলবে এই কারেন্টে দেওয়া অবস্থায় আমরা এখানে পানি কিন্তু দিতে পারবো না এটি আমাদের এখান থেকে খুলে আনতে হবে এবং এরপরে এখানে পানি দিতে হবে তো আমরা এটাতে পানি দিয়ে দিচ্ছি দেখুন আমরা এই জগে কিছুটা পানি দিয়ে দিলাম এরপর এটা আমরা বিদ্যুতের মধ্যে লাগিয়ে দেবো পানিগুলো কিন্তু ধীরে ধীরে গরম হবে তো যখন আমরা এই জগের মধ্যে পানি দেব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই জগের যেন যে গাটা আছে যে সম্পূর্ণ গাটা আছে কোথাও যেন পানি স্পর্শ না থাকে এদিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং আমরা যখন এই জগটায় বিদ্যুতের সংযোগ দেবো ভিতরে হাত দেবো না বা কোনো প্রকারের ধাতব চামুচ ইত্যাদি ওখানে দিয়ে দেখব না বা পানি রকম গরম হয়েছে সেটি দেখার কোনোভাবেই চেষ্টা করব না দেখুন আমরা কি এখনই মাত্র বিদ্যুতের সংযোগ দিলাম তাতে এই জগের ভিতরে দেখুন পানির মধ্যে রকম একটা বুড়বুড়ি হচ্ছে এবং পানিটা খুব শীঘ্রই গরম হচ্ছে তো আমরা এখানে একটু টেস্টার দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এখানে যখন আমরা টেস্টার দেবো আমাদের টেস্টারের বাতিটি কিন্তু জলে উঠেছে যেটা আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাতে পারছি না আপনারা বাসাবাড়িতে একটু ট্রাই করে দেখবেন তবে বিদ্যুতের কাজ যেহেতু বিপজ্জনক তো ভিওয় ভালোভাবে এই যোগগুলো ব্যবহার করবেন একটু নিয়মগুলো মেনে চলবেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ